প্রথম থেকে শুরু করি, আপনার প্রথম ট্রেক 1972 কাশ্মীর থেকে আপনি শুরু করেছিলেন জার্নি, আপনি একদম শুরুটাই বলুন যেটা সবাই প্রথমেই শুনতে চায়, মানে আপনাদের মতো লোকেদের যাদের 45 বছর ট্রেক এক্সপিরিয়েন্স, হিমালয় কোস্ট জঙ্গল ডিজার্ট রিভার সব ক্ষেত্রেই হয়েছে, তো আপনার শুরুটা ঠিক কিভাবে হয়েছিল কাশ্মীর দিয়ে? তো শুরু করুন। হ্যাঁ, কাশ্মীরে তো বেড়াতে গিয়ে ওই আলপাতখালে একটা একটু পাহাড়ে হাঁটাহাঁটি হয়েছিল, কিন্তু সেটাকে ঠিক ট্রেক বলা চলে না। এমনি আলপাতখালে হঠাৎ করে গুলমার গিয়ে সেখান থেকে খিলার মার, তারপরে আলপাতা লেক দেখতে গিয়েছিলাম হেঁটে। কিন্তু ট্রেকিং যেটাকে বলা হয় সেটা হচ্ছে প্রথম সাঙ্গাটি, সেটাও 72 অক্টোবরে, ওটা ছিল মে মাসে, এটা হলো অক্টোবরে। তো সেই সময় ওই সাঙ্গাটুতে আমি বেসিক্যালি এটাকে যে ট্রেকিং বলে এই ব্যাপারটাই আমার জানা ছিল না। আমি একটা এমন একটা জায়গায় থাকতাম টিটাগড়ে, সেখানে এই ব্যাপারটা সেই চলটাও ছিল না। আর আমি এমন একটা ফ্যামিলি থেকে এসেছি যেখানে এই ভাবনা চিন্তাটার কোনো জায়গা ছিল। 72 সালে তখন না, 72 সাল বলেও ঠিক নয়, যে ফ্যামিলিতে বিলং করতাম আর খুব গরিব ফ্যামিলিতে, সেখানে এই ভাবনা চিন্তার কোনো জায়গায় ছিল। তো সেখানে আমার এক বন্ধু, তার রিলেটিভ, তার ভগ্নিপতি, সে ছিল মণিভঞ্জনী বীর অফিসার। তো তিনি আমাদের একবার, আমার যখন বেড়ানো 68 থেকে একটু বেড়ানোর নেশা ধরেছিল, তো আমি ওনার, উনি যখন গোপীবল্লভপুরে পোস্টিং ছিলেন আমি চলে গিয়েছিলাম, তো তিনি হঠাৎ বললেন যে তুমি ওরা বেড়াতে ভালোবাসো, তোমরা চলে এসো একবার, তোমাদের আমি টুংরু স্যান্ডাক এইসব নিয়ে যাবো। তো ঠিক কী করে যাব, তো ব্যাপারটা তার আগে যতটুকু বেরিয়েছি সেই 72 সালে, সেটা তো গাড়ি পথে, এই কাশ্মীর বেড়ানো বা হরিদ্বার বা দিল্লি টিলি যে পায়ে হেঁটে নয়, তখন উনি বলে দিলেন যে এখানে কিন্তু হেঁটে যেতে হবে, হেঁটে যেতে হলে তো পিঠে মালপত্র নিতে হবে, হাতে করে নেওয়া যাবে না, পিটু ব্যাগ চাই, কোথায় পিটু ব্যাগ পাওয়া যাবে, তারপরে স্লিপিং ব্যাগের ব্যাপার নেই, এই কম্বল টম্বল নিতে হবে, কোট শীতের জিনিসপত্র নিতে হবে, রান্নার জন্য রান্না করে তোমাদের খেতে হবে, তার জন্য তোমাকে স্টোভ নিতে হবে, তখন তার এই স্টোভ না, ওই ফিতেয়ালা স্টোভ, এগুলো নিতে হবে। তো উনি বলে দিয়েছিলেন, তো সেইভাবে আমরা পৌঁছে গিয়েছিলাম কয়েকজন মিলে, তিনজন পৌঁছে গেছিলাম মানিভঞ্জনে। তারপরে তো ওই যেভাবে উনি বলেছিলেন সেইভাবে পিঠে পিটু ব্যাগ, পিটু ব্যাগ তখন লুক স্যাক নয়, পিটু ব্যাগ দিয়ে বেরিয়ে পড়ে সান্ডাকে পৌঁছলাম। তো সেটা তো প্রথম শুরু। এরপরে যেটা হলো যে আরেকটি মানুষের কন্ট্যাক্টে এলাম, সে মানুষটি হচ্ছে কলেজ স্ট্রিটে, না খানাই গাবা, তার আগে তখন আমি কলেজে পড়ি, আমি যেহেতু কলকাতা বহুমাসী কলেজে পড়তাম, 71 আমি কলেজে, মানে 70 আমি কলেজে ভর্তি হই, তো 70 তখন বোধহয় 3rd year হবে, 33। সেই সময় আমাকে আর একজন মানুষের সংস্পর্শে আসি, তার নাম টেনিকা। তো তিনি কিছু ট্রেক ট্রেক করেছেন, তিনি রামপ্রাপ্ত মিস্ত্রি লেনে থাকতেন, তো আমরা বলতাম যে উনি কিছু পেরিয়েছেন। উনি হঠাৎ একদিন আমাদের শুনলেন যে তুমি, আমি এরকম সাঙ্গাটু চলে গেছি, তখন বললে তো আরও ভালো ভালো জায়গা আছে, চলে যাও। তো গাইড করলেন যে তুমি পুণ্ডারি চলে, পিণ্ডারি গ্লেশিয়ার ট্রেক করে এসো। এরপরে যখন পিণ্ডারি গ্লেশিয়ার ট্রেক করতে গেলাম, সেটা হচ্ছে 76-এ, সেগুলো টুকটাক ট্রেক হয়েছে, পিণ্ডারিটা করতে গিয়ে মানে একটা পরিবর্তন, মানে বিরাট পরিবর্তন এসে গেল আমার। সেখানেই আমি সাক্ষাৎ পেয়েছিলাম এই কানাইলাল ঘোষের, দেখা দিয়েছি। সেখানে ঘটনাটা খুব ইন্টারেস্টিং, সেটা হলো যে আমি পিণ্ডারি গ্লেশিয়ার 0 পয়েন্ট থেকে ফিরছি, খুব রোগা ছিলাম, খুব জোরে ছাড়তে পারতাম, আর একজন বয়স্ক মানুষ, মানে আমার তুলনায় তার বয়স অনেক বেশি, তারাও গিয়েছে, তারা ভানুটি পিকে যাবে, পিণ্ডারি 0 পয়েন্টে যাবে। তো সেই রুবেরই একজন একটু বয়স্ক, তো তিনিও নামছেন, তো দেখলাম তিনি খুব জোরে নামছেন এবং আমাকে অতিক্রম করে চলে গেলেন, তো সেটা আমি টলারেট করতে পারি। তো আমি খুব প্রতিযোগিতামূলকভাবে, মানে খুব জোরে হেঁটে, যে না আমাকে দেখে চলে যাবে, আমি খুব তাড়াতাড়ি হেঁটে দৈনিক বাংলাতে চলে এলাম, এবং অ্যাজ ইফ তাড়াতাড়ি
করে মালপত্রটা রেখে একটা চেয়ার বার করে সামনে যে সবুজ লনটা আছে সেখানে বসলাম। তো সেই বয়স্ক ভদ্রলোক, বয়স্ক তখন অত বয়স নয় এখানে, এটা তিনি আমার পিঠে হাত রেখে বললেন, রেবো ট্রেকার তুমি কলকাতায় গিয়ে আমার সাথে দেখো। ও আচ্ছা, আপনার সঙ্গে যে প্রতিযোগিতা মূলক ভাবে আপনি ওটা নিলেন, তিনি তাতে খুশি হয়েছিলেন? খুশি হলেন এবং তিনিও আমার খুব কাছাকাছি সময় নেমে এসেছে। আচ্ছা আচ্ছা, আমি শো করলাম যে আমি অনেক আগে পৌঁছে গেছি, তিনিও খুব দ্রুত আসতে পারতেন। পরে দেখি সেখানে যে কিভাবে বিভিন্ন আমার সাথে তা বললেন যে তুমি কলকাতায় গিয়ে আমার সাথে দেখা করো, মনোহর পুকুর রে ওনার বাড়ি ছিল। আমি তারপর থেকেই ওই আড্ডায় ঢুকে গেলাম, উনার পুকুরে 76-এর সেই যে আড্ডা, সম্ভবত আমরা গিয়েছিলাম জুন মাসে, তারপরে আড্ডাটা শুরু হলো ওনার বাড়িতে। প্রতি রবিবার আমার এ ছিল যে কলকাতা চলে যেতাম ওনার বাড়ি আড্ডা, সেখান থেকে আগের কথা একটা আমাদের আড্ডা ছিল পাহাড়ে, এই দুটো আড্ডা মেরে প্রতিদিন বাড়িতে যেতাম। তো সেই আড্ডার মধ্যে থেকেই কিন্তু আরও নতুন নতুন ভাবনা এসছে, আড্ডার মধ্যে থেকে ট্রেকিংয়ের ভাবনা, নতুন নতুন পথের ভাবনা। সেই সময় আমরা যখন বাইরের দিকে দেখেছি, মানে অন্য জায়গায় ট্রেকিংয়ে দেখেছি, যারা এমনি সাধারণ ট্রেক করতে তাদের সাথেও আস্তে আস্তে আলাপ হতে শুরু করলো। তো ট্রেকিংটা মূলত ছিল গারোয়াল কেন্দ্রিক, মানে গারোয়ালে ম্যাক্সিমাম লোক যেত, সে পর্বতারোহণ বলো আর ট্রেকিংই বলো, দু একদিন হয়তো নেপালে কথা আছেন গেছেন কিংবা হিমাচলে দু একটা রুটে গিয়েছেন, কিন্তু বাকি খুব একটা ব্যক্তি ছিল। সেই সময় প্রণাইদার সংস্পর্শে এসেই বুঝলাম যে ট্রেকিংটা মানে বিরাট ব্যাপার, এবং সেটা হিমালয়টা মানে বিরাট, এবং সেখানে বিভিন্ন জায়গায় আরও অনেক জায়গায় যাওয়ার স্কোপ আছে, শুধু গাড়োয়ালের বা কুমায়ুনের মধ্যে না থেকে আস্তে আস্তে নেপালে ঢুকলাম। যেমন কানাইদাকে নিয়েই 79-এ আমি প্রথম বোধ হয় ওয়েস্টার্ন নেপালে গেলাম, বুঝলাম যাক যতটুকু হয়। ছিল আপনার মানে এদিক ওদিক যাওয়া, বা হয়তো অনেক স্পোর্টস হতে পারে, স্পোর্টস থেকে এই দিকে একটা টেন্ডেন্সি থাকে, মানে ট্রেকিং মাউন্টেনিয়ারিং এগুলো খেলাধুলো করতাম সেটা খুব বড় মাপের খেলাধুলো স্কোপ ছিল না। আমি জিরাগড় এয়ারপোর্টে থাকতাম, তো সেখানে তো খুব একটা বড় স্পোর্টস করার এই হলো না, একটা আমরা ক্লাব তৈরি করেছিলাম সেই সময় যে বাইরে বেড়াতে যাও, 73-তে আমরা একটা ক্লাব তৈরি করেছিলাম, টিটাওয়ার এক্সপ্লোরার্স ক্লাব, যখন ওই কলকাতা এক্সপ্লোরার্স ক্লাব তৈরি হয় আমাদের মিশন তৈরি করেছিলেন, যার যে ক্লাবের ব্যানারে প্রথম পিনাকি এবং অ্যালবার্ট ডিউক আন্দামান গিয়েছিল, তো সেটা আমাদের খুব ইন্সপায়ার করেছিল ওই এক্সপ্লোরেশনটা। তখন আমরাও একটা টিটাগড় এক্সপ্লোরার্স ক্লাব বলে নাম করলাম, তা দেখলাম যে না ওই রকম জায়গায় ক্লাবটা চলতে পারে না, চললো না বেশি দিন, তার স্থায়িত্ব হলো না। ব্যারাকপুর বা এই অঞ্চলে আরও চেষ্টা করেছিলাম যে যদি অন্য কোনো বড় ক্লাবের ব্যানারে গিয়ে এই অ্যাক্টিভিটিটা রাখা যায়, তো সেটা তখন সম্ভব হয়নি। কিন্তু আস্তে আস্তে আমি ট্রেকিংয়ে কনসেন্ট্রেট করলাম, সেটা এই দুটি এই মানুষটি এবং তার পরবর্তীকালে আরো পরে পরিচয় ঘটল উমাপ্রসাদ মুখার্জির সঙ্গে, যাকে আমরা সেটকা বলি। এই দুটো মানুষের সংস্পর্শে এসে আমার যে মানে পর্বতারোহণ যে ভাবনাটা একদম ছিল না তা নয়, কিছুটা ছিল। আমি ওইটা আমি আরো একটা জিজ্ঞেস করতে চাই, তো সেই এখান থেকে ট্রেকিং এ চলে মানে মূলত ট্রেকিং এই কনসেন্ট্রেট করেছেন। আচ্ছা, আপনি যেই যে 43 ইয়ার্স আপনার এক্সপিরিয়েন্স, তো ইউনিক, এটা অফকোর্স ইউনিক ট্রেকিং। এখানে একটা জিনিস দেখা গেছে, আপনি শুরু করেছিলেন 1972, তো তখন আপনার 18 বছর বয়স টয়স হবে, আমার যা আমি ইয়ে করে দেখলাম, এখন আপনার প্রায় 60 হয়ে গেছে। ট্রেকিং এবং মাউন্টেনিয়ারিং এর ক্ষেত্রে এই যে ইউজ একটা চেঞ্জ হয়েছে, মানে সব দিক থেকে একটা চেঞ্জ হয়েছে, তখন একটা প্ল্যান আপনি কিরকম ভাবে করতেন, আর এখন তার ইনফরমেশন গুলো পাওয়া যেত, ধরো পিন্ডারি, পঞ্চকেদার, এই ধরনের ট্রেকিং এর ইনফরমেশন পেতে খুব একটা অসুবিধা হতো না, তখন তো লোকে যাচ্ছে বা নেপালে গোসাইকুণ্ড গেলাম কিংবা ল্যাংট্যাং
এবার স্পেস ক্যাম্প, এগুলো তো অনেকদিন ধরে অনেক মানুষ যাচ্ছে, কলকাতার কিছু মানুষ গিয়েছে, এদের ইনফরমেশন পেতে খুব একটা অসুবিধা হয়নি। পাওয়া গেছে, পাওয়া গেছে মানে দু চারটে বইপত্র ছিল সেই সময় শুনে চৌধুরীর মানে ভ্রমণ গাইড বেরিয়ে গেছে, গাইড বইটা বেরিয়ে গেছে, প্রদীপ একটা বই বেরিয়ে গেছে, আমাদের শঙ্কু মহারাজের দু একটা বই বেরিয়ে গেছে, তো সেই জন্য ওই কনভেনশনাল রুটে ট্রেকিং এর জন্য সেই সময় খুব একটা অসুবিধা হয়। কিন্তু এর বাইরে যখন বেরোতে হলো তখনই সমস্যাটা এলো। সমস্যাটা বলতে সেই মাপে ট্রেক করার জন্য ধরুন নেপালে এক্সটেন্সিভ ট্রেক করবো, একটু রিমোট অঞ্চলে যাবো, তখন কি হলো আমাকে বিদেশি বইয়ের উপর নির্ভর করতে হবে। বিদেশি বই বলতে প্রথম দিকে তো কিছু বিদেশি গাইড বই হেল্প পেয়েছিলাম, যেমন করোনা কানন, স্ট্যান আর্মিংটন, এদের যে বুজুগা, স্টিভেন বুজুগা, এদের গাইড বইগুলো দিয়ে নেপালের ভালো ট্রেকিং নেপালটাকে বুঝতে পারলাম। কিন্তু তারপরেও যখন আবার ফার্দার এ হলো যে না, যে পথগুলো ওরাও বর্ণনা করেননি সেই পথগুলো কি করে আসবে, সেগুলো হচ্ছে পড়াশুনোটা তখন হয়ে গেল যে না, কিছু এক্সপ্লোরারের বই পড়তে শুরু করলাম, যেমন টনি হাগেন কিংবা ডেভিড স্নেল গ্রোভ, হিমালয়ান পিলগ্রিমেজ, এই টাইপের বই যখন সংগ্রহ করতে পারলাম, মানে করার সুযোগ পেলাম, সব বই আমার নিজের নয়, আমাকে বিভিন্ন অনেকে দিয়েছে, সেই সব বই যখন পড়লাম তখন ভাবলাম যে না, এই জায়গাগুলোকে আমাকে যেতে হবে। মার্কেট ক্রিস্টালের মুস্তাম পড়ে আমাকে মনে হয়েছিল আবার যেতে হবে, যে মুস্তাম করে দুর্গ পড়ে আমি বুঝলাম না নদীর ঢুকবো। তো যাই হোক, সেটা আমি ফর্চুনেট যেগুলো আমি ভেবেছি যে এই হিমালয়ের এই অঞ্চলগুলো আমি বেড়াবো, ঢুকবো, সেখানে প্রবেশ করবো, যতই নিষেধাজ্ঞা থাকা যাই থাক, যত কষ্ট থাক, তো সেটা কিন্তু সবকটাই আমি যেতে পেরেছি, এটা আমার কাছে একটা বিরাট সাকসেস। তখন দল্প দিয়ে যখন যান আপনি, তখন কি ম্যাপটা সব আপনি পেয়েছিলেন? ম্যাপটা যতটুকু পেয়েছি না, পেয়েছি সামান্য কিছুই পেয়েছি, খুব একটা বইতে তেমন ম্যাপ ছিল না, যা ছিল সেগুলো হচ্ছে ইনফরমেশন কিছু ছিল তাদের দৃষ্টিভঙ্গি, ডেভিড স্নেলগ্রোভ যেভাবে লিখেছেন সেইটা, বা ফোর মাইল হাই সাইড হাই বইটাতে যতটুকু পেয়েছি ওই বইয়ের উপরে অনুমান করে, মানে ওই ওই বইগুলো কিন্তু গাইড বই না, ওই বইগুলো ডেভিড স্নেলগ্রোভ ওখানে গেছিলেন একটা উদ্দেশ্য স্নো লেপার্ডটা আর্কিপেলজি শেখার জন্য, ওখানকার বনপদের উপরে কাজ করার জন্য, জিওলজির উপরে কাজ করার জন্য টনি হেগেন গেছেন, তাদের দৃষ্টিভঙ্গি দিয়ে সেই বইগুলো লেখা ছিল। এখন আর কি পার্থক্য, মানে এখন এখন পার্থক্য হচ্ছে যে এখন তো যারা ট্রেক করছেন, এখন যারা ট্রেক করছেন তাদের বেশিরভাগই বই পেয়ে যাচ্ছেন, বইপত্র তো এখন প্রচুর আছে বাজারে, গুগল ম্যাপই তাদের বেশি সেটার উপরে নির্ভর করে, একদম নতুন যারা আসছেন তার উপরে তারা প্রোগ্রাম টোগ্রামগুলো ওইখান থেকে ম্যাপ ট্যাপ নিয়ে করছে, ইনফরমেশন ওখান থেকে কিছু পাচ্ছেন, আর বই আছে। এছাড়া অনেক লোক তো যায়, তাদের সংখ্যা অনেক বেড়েছে, সেরকম ব্যক্তিগত কন্ট্যাক্টে অনেক ইনফরমেশন তারা জোগাড় করতে পারছে, তো সুবিধাটা অনেক বেড়েছে, মানে ইনফরমেশন পাওয়ার ক্ষেত্রে সুবিধাটা অনেক বেড়েছে। হিমালয় কোস্ট ডেজার্ট রিভার জঙ্গল আপনি কনসিস্টেন্টলি হিমালয় এবং কোস্টে গিয়েছেন, মানে একটা বছরে তিনবার তিনটে গেলে তারা হয়তো দুটো হিমালয় একটা কোর্স করেছেন আর কি সভাপতি। কিন্তু প্রথম হচ্ছে যে যখন গাড়োয়াল থেকে বেরিয়ে গেলাম, মানে গাড়োয়ালকে রেখে অন্য ভাবনা চিন্তা এলো নেপালের, নেপালের পরে দেখলাম যে লাদাখ অঞ্চলটাও ট্রেক করা যেতে পারে, সেটাও ওই কানাডার মাথা থেকে এসছিল, কানাডা নিজে কখনো করে উঠতে পারিনি, তো আমরা লাদাখ শুরু করলাম, এবং লাদাখ শুরু করেও দেখলাম যে এটা সারা পৃথিবীর লোক এখানে ট্রেক করতে আসছে, আমরা ইন্ডিয়ানরা যাই না কেন, তো ওখানে ভেতরে ঢুকে বুঝলাম যে লাদাখ সত্যি আপাত দৃষ্টিতে এখানে যারা টেক করতো তারা বলতো লাদাখে গাছপালা নেই, ইয়ে নেই, ও নেই, পাল্পিক নেই, এইসব নানা রকম হতো, কিন্তু আমরা যখন লাদাখে প্রত্যন্ত প্রান্তে ঢুকলাম তখন মনে হলো যে বিদেশিরা সত্যি কেন ওখানে যায়, কেন ওখানে যায়। লাদাখ দারুণ অ্যাট্রাকটিভ, এবং সেখানে যে আরেকটা হিমালয়ের ট্রান্স হিমালয়ের মধ্যে চেক করা যে আলাদা মজা আছে সেটা পেলাম। এরপরে যখন এরপরে আবার একটা ভাবনা এলো যে সে হিমালয় শুধু ট্রেকিং করে না, আমি তো পায়ে হেঁটে দেখবো, আমার বেসিক উদ্দেশ্য হচ্ছে যে দেশ দেখা এবং দেখে আনন্দ পাওয়া এবং মাটির কন্ট্যাক্টে আসা, তার জন্য তো যতগুলো আছে যে গাড়ি করে বেড়ানো হতে পারে, মোটর সাইকেলে হতে পারে, সাইকেলে হতে পারে, পায়ে হেঁটে হতে পারে, তো যারা পায়ে হেঁটে হাঁটবে তারা মাটির অনেক আরো বেশি কাছে পৌঁছবে,
আরো বেশি কাটে যে সাইকেলে যে আসে তো তার থেকে একটু কম যে মোটরসাইকেল তার থেকে কম আচ্ছা যে গাড়ি করে বেড়ায় তারও কম তো একদম পাহাড়ে যদি বেড়াই তো আমি তো শুধু হিমালয় কেন আমি তো পাহাড়িতে অন্য জায়গায় বেড়াতে পারি কোস্টাল ড্রিঙ্কিং এর ভাবনাটা এসেছিল কিন্তু এভাবে নয় প্রথম এসেছিল যে আমি আমার এক বন্ধু সুজিত দাস এরা দুজনে বইমেলা ঘুরছিল তো বইমেলা ঘুরতে ঘুরতে এখানেই মাথায় এলো দুজনের মধ্যে যে তাহলে দেখা যায় একটা সমুদ্রের ধার দিয়ে হাঁটলে কেমন হয় কারণ এটা তো একটা মানসিক এ ছিল মানে সবারই থাকে যে সমুদ্র ধারে বেড়াতে গেলে এই পাড় ধরে হেঁটে চলে যাই অনেক দূর পর্যন্ত এই যে মানসিকতাটা একটা নদী কুড়োতে কুড়োতে চলে যাই কত দূর চলে যেতাম ছোটবেলায় তো সেইটা খুব ক্লে করতো এবার হ্যাঁ এটা হলো 82 সাল থেকে ট্রেকটা শুরু হলো ভাবনাটা বোধ হয় এসেছিল 81 এর সময় ওই তো আমরা ওই ন্যাশনাল অ্যাটলাসের সব ম্যাপ কিনে ফেললাম একদম পুরো কোস্টলাইনের ওই বইমেলা এবং সেগুলো নিয়ে চলে গেলাম কানাইদার বাড়িতে পরে এক রোববার কানাইদাকে বললাম যে কানাইদা এরকম একটা ধারণা এসছে কী করা যায় তখন সাপোর্ট করলো এবং শুধু তাই নয় তিনি একটা ক্লু দিলেন তিনি বললেন যে ওনার বাবা 1942 দক্ষিণ ভারত ভ্রমণে বেরিয়েছিলেন দীর্ঘদিনের জন্য এবং সেখানে সমুদ্র উপকূলে যে মন্দিরগুলো ছিল তিনি পায়ে হেঁটে দেখেছিলেন বেশ একটা মন্দির থেকে আরো অনেক ছোট ছোট মন্দির আছে তো সেটা আমাদের খুব স্ট্রাইক করলো তারপর চল তাহলে বেরিয়ে পড়ি সেই 82 সালে প্রথম আমি কানাইদা বিশ্ববিদ্যালয় স্টলটা একটা শুরু করলাম কোনারক থেকে জিজ্ঞা এরপরে এটা হচ্ছে প্রথম শুরু হলো তারপরে দেখলাম যে ব্যাপারটা তো খুব ইন্টারেস্টিং মানে দারুণ ইন্টারেস্টিং হচ্ছে এরপরে তো আর থামা হয়নি পোস্টাল একটার পর একটা আছে যদি কেউ জিজ্ঞেস করে আপনাকে হিমালয় ভালো লাগে না কোস্ট ভালো লাগে এরকম করে কিছু আপনি বলতে পারবেন কখনো না সেটা কাকু ছোট করা বড় করা খুব মুশকিল দুটো অ্যাডভেঞ্চারের দিক থেকে হিমালয় তো অনেক বেশি যেহেতু আপনি চ্যালেঞ্জ অনেক বেশি আর যেখানে বেশি রিস্ক আছে সেখানে চ্যালেঞ্জ আছে এবং চ্যালেঞ্জের পরে যে যদি সাকসেস হয় তাহলে অ্যাচিভমেন্ট অনেক বেশি হয় অ্যাপ্রিসিয়েশন অনেক বেশি হয় মেন্টাল স্যাটিসফ্যাকশন অনেক বেশি হয় সেই সেই হিমালয় তো অনেক অ্যাপ্রিসিয়েশনের কথাতেই আমরা অনেকেই বলে ইউ কুড বি এ গুড ক্লাইম্বার কেন হঠাৎ ট্রেকই আপনি করলেন না ট্রেকটা কি করলাম যে সেটা কিছুটা ইয়ে বললাম কানাইদা এবং উমাপ্রসাদ মুখার্জির ইনফ্লুয়েন্সটা আমার পরে অনেকটা পড়েছিল তারা বলতেন যেটা যে দিন উমাপ্রসাদ মুখার্জি একটা লেখা থেকেই করে শোনাছিলেন কার লেখাটা আমার ঠিক মনে নেই যে তিনি বলছেন যে ওই যে বড় পাহাড়টা রয়েছে আমি ওই পাহাড়টা চূড়ায় যদি উঠতাম তাহলে পাহাড়ের পায়ের কাছে পর্যন্ত পৌঁছে যেতাম যে জায়গাটাকে সেদিন আমার চোখ থাকতো না আমার চোখটা থাকতো ওই পাহাড়টা শিখরটা দিকে এই যে দুদিকে যে পাহাড়টার কাছে পৌঁছানোর জন্য যে দুদিকে যে জায়গাটা রয়েছে মানুষজন নদী নালা গাছপালা সব কিছু এদের দেখার অবকাশ আমার থাকতো না তো আই এম প্রাউড লাইনটা ছিল যে আই এম প্রাউড আই এম এ ট্রেকার নট মাউন্টেন যে আমি তাদেরকে খুব কাছ থেকে দেখতে পেয়েছি তো এই কথাগুলো আমাকে সব স্ট্রাইক করেছিল তার পরবর্তীকালে যখন ট্রেকিং এর মধ্যে ঢুকে গেলাম দেখলাম যে এতে আমি খুব আনন্দ পাচ্ছি আমার স্যাটিসফ্যাকশন খুব আসছে তখন আর পর্বতারোহণের দিকে আপনার তাহলে ফেভারিট ট্রেকিং হোক বা মাউন্টেনিয়ার হোক মানে এই জগতে কাকে বলবেন আপনার কাছে পেয়েছেন কানাডার মতো লোককে আপনি উমাপ্রসাদ এর মতো এইরকম হিমালয়ের সম্ভার আপনি পেয়েছেন তাও আপনি কি এই যে বিদেশি বই পেয়ে পড়তেন কখনো আপনার মনে হয়েছে যে একে আইডল করে আমি নিশ্চয়ই সেরকম তো অনেক আছে আর তাও সেরকম মানুষ তো প্রচুর আছে যেরকম ধরা যেতে পারে টিম ম্যান সিটন মানে সিটন এরা তো অসাধারণ এদের যে এক্সপ্লোরেশন এদের যে ভাবনা চিন্তা এদের যে হিমালয় ঘুরে বেড়ানো এটা তো বিরাট ব্যাপার মানে এখনকার দিনে বলতে পারো ওই লেভেলের লোক আছেন যারা যেরকম ধরো মার্টিন মোরে তিনি যেভাবে এক্সপ্লোরেশন করছেন আজকের দিনে তো বিদেশি এরকম বহু মানুষের ইনফ্লুয়েন্স বলতে পারো যে কিছুটা তাদের ইনফ্লুয়েন্স আমি পেয়েছি মানে আমার ভালো লেগেছে তাদের এক্সপ্লোরেশনটা আমার ধরুন ভালো লেগেছে আমি বই পুরনো দিনে যে বইগুলো পড়ি তার সেগুলো হচ্ছে বেশিরভাগই হচ্ছে এই এক্সপ্লোরেশন মানে শরৎচন্দ্র দাসের বই আমার তার এক্সপ্লোরেশন তার অটো বই আমার ভালো লাগে কিংবা টনি হেগেনের যে নেপালে 6 বছর ধরে গিয়ে হেঁটেছেন সেটাও পড়তে আমার খুব ভালো লাগে মানে তাদের যে অ্যাক্টিভিটিসগুলো
বা সুইন হেডেনে ট্রান্স হিমালয় দারুণ এনকারেজ করে। নেক্সট মানে ড্রিম বলে তো কিছু হয় না, মানে আপনি তো তাই 40 বছর কাটিয়ে ফেললেন, এরকম কোনো স্বপ্ন এখনো দেখেন না? সেরকম তো ড্রিম অনেকগুলি ছিল, আছে অনেকগুলো, বেশ কিছু বড় বড় ভাবনা ছিল। এখন তো ভাবতে হবে, বয়সটা একটা বিরাট ফ্যাক্টর, ফিজিক্যাল ফিটনেসটা একটা বিরাট ফ্যাক্টর। তো সেই ধরনের সেই মাপের যে বড় ভাবনাগুলো, যেগুলো একটু কঠিন ভাবনা ছিল, সেগুলো আর হবে না, ধরে নিয়েছে হবে না। অ্যাজ ফর এক্সাম্পল, যেরকম আমফুল ল্যাপচা পাস, তো সেটা তো একসময় ভাবতাম, কিন্তু আমফুল ল্যাপচা করার জন্য যে ফিটনেস দরকার বা যে বয়সটা দরকার ছিল সেটা তো হয়নি। কিন্তু সেই সময় তাসি লাক্ষের মতো পাসও অতিক্রম করতে পেরেছি, সেটাও তো অন্যদের টাফেস্ট পাস দিন হিমালয়, কিন্তু আমফুল ল্যাপচাটা সেই সময় হয়নি। সেগুলো তো আর এখন এখন সামনের কি মানে ইয়ে কি সামনে কতগুলো জায়গা বাকি ছিল, নেপালের কিছু অংশগুলো আছে, ওয়েস্ট নেপালের কিছু অংশ আছে, আপিসাইপাল অঞ্চলে একবার ঢুকেছিলাম, কিন্তু সেই ঢাকাটা খুব একটা বড় মাপের হয় না, মানে আপিসাইপালের অঞ্চলটা নামফা অঞ্চলটাকে খুব কাছ থেকে দেখি, তো সেদিকটা যাওয়ার ইচ্ছে আছে একটা। এছাড়া এই গত মাসে যে ওয়ালুঞ্চু গোলা বা ওই অঞ্চলটা একটু তিব্বত সীমান্তবর্তী কিছু ভ্যালি আছে, লাইমা ভ্যালি, এই ভাবনাগুলো কিন্তু সেই কিছু লেখকের লেখা থেকেই ইন্সপিরেশন পাওয়া। যেরকম আমি বছর দুয়েক আগে যেতে চেষ্টা করলাম নাঙ্গলা যাবো, কিন্তু হলো না, কোনো কারণে নাঙ্গলা ক্রস করতে পারলাম না। এই নাঙ্গলার ভাবনাটা এসেছিল যে ফ্রান্স মাই এক জায়গায় লিখছেন নাঙ্গলার উপরে পৌঁছে, যে ওখান থেকে উনি যে দৃশ্য দেখেছেন, তিনি হিমালয় যে কোনো জায়গায় যেসব জায়গা থেকে দৃশ্য দেখেছে সেটা তার কাছে সবচেয়ে বেশি স্মরণীয় মনে হয়েছে। কতগুলো জায়গা তো, কিন্তু সেই নাঙ্গলার অল্টিচিউড খুব বেশি না, 14,000-14,500 ফিটের পাস, যেটা আমাদের তামরকোশি এবং গুনসাকোলাকে আলাদা একটা ডিভাইডিং রিজের উপরে, তো সেই জায়গাটা যাওয়ার ইচ্ছে, সেই ভাবনার ইচ্ছেটা হচ্ছে কিন্তু ওই বইটা থেকে, লেখা থেকে আমার ইচ্ছে। অনেকগুলো ভাবনা কাজ করে, যেরকম ধরো মুস্তাং ভাবনাটা কাজ করছিল জবে থেকে, এবং সেখানে বারবার যাওয়ার যে ইচ্ছেটা সেটা বিভিন্নভাবে চিঠি চাপাটি করে, এমনকি নেপাল সরকারকে ধরে যতটুকু ইনফ্লুয়েন্স আছে নেপালে আমার সেইটুকুকে খাটিয়েও যখন দেখলাম যে আমরা পারলাম না, তখন খুব নিরাশ হয়ে পড়েছিলাম যে না, এত ইচ্ছে মুস্তাং যাওয়ার যেতে পারছি না। তো যখন ইচ্ছেটা তৈরি হয়েছিল তার 24 বছর পরে সেই মুস্তাং আমি ঢুকেছিলাম এবং সফল হয়েছিলাম সেখানে যাওয়ার, মানে যে অংশটুকু যাবো, তো সেটা তখন দারুণভাবে একটা স্যাটিসফ্যাকশন, যেটা আমার তখন মনে হয়েছে যেটা আমার একটা বিরাট প্রাপ্তি, এটা তখন হিসেবে মনে হয় একটা বিরাট প্রাপ্তি। কারণ যেখানে কিন্তু পথঘাট কি ওই জায়গাটা কি খুব কঠিন পথ ছিল, মুস্তাঙ্গের পথ মোটেই কঠিন ছিল না, তার থেকে অনেক অনেক বেশি কঠিন পথে অন্য অভিযানে হাঁটতে হয়েছে, বা দোলপাতে দোলপা ভ্যালিটাও একটা বিরাট অ্যাট্রাকশন ছিল, এক্সপ্লোরেশনের মানে। তো এটা যখন করলাম দোলপার সেকেন্ড টাইম, ফার্স্ট টাইম দুবার দোলপাতে ঢুকলাম, তো এই ঢোকাগুলো কিন্তু শুধুমাত্র কটা ম্যাপ দেখে একটা জায়গায় উঠে যাচ্ছি তা নয়, এটা নির্ভর করে অনেকগুলো ছল চাতুরির উপরে, মানে ডিপ্লোম্যাটিক বলা চলে। তো যখন পুরো সেই যে ছকটা কষে নিয়ে যাই, যে এই ছকে আমি পুরো জায়গাটা ঘুরব যাতে আমাকে ধরতে না পারে, অ্যাডমিনিস্ট্রেশন ধরতে না পারে, আমাকে বাধা না দিতে পারে, তো সেইটা যখন সম্পূর্ণ সাকসেস হয়ে যায় তখন দেখা যায় যে না, আমি শুধু দেখেছিলাম, মানে আমি যে ভাবনাটা নিয়ে এটা করেছি সেটা আমি সাকসেসফুল, মানে প্ল্যানটা যে কেটে গেছে সেটা একটা এটা একটা দারুণ স্যাটিসফ্যাকশন আছে, সেটা দূরপার ক্ষেত্রে আমার খুব সেটা একটা অ্যাডভেঞ্চার, এটা একটা অ্যাডভেঞ্চার এবং স্যাটিসফ্যাকশন যে না আমি পেরেছি এইভাবে। কখনো সেটা প্রায় 30 ডেজ হাঁটতে হয়েছিল, মানে মূল দোলপাতে হেঁটতে হয়েছিল খুব বেশি নয়, হয়তো দিন 10-12, কিন্তু তার জন্য আমাকে টোটাল 30 ডেজ হাঁটতে হয়েছে। আচ্ছা, সেটা ওই যে পয়সাটা ওখানে দিতে হচ্ছে
সে পয়সাটাও এখনো আমাদের ধরাছোঁয়ার বাইরে, যদিও এখন কলকাতা আমরা ইন্ডিয়ান যারা ট্রেক করছি তারা অনেকেই খুব অ্যাফ্লুয়েন্ট ক্লাস থেকে আসছে, অর্থাৎ সেটা যাদের ট্রেক মতন ট্রেকে গেলে বোঝা যায় যে 50-60 হাজার টাকা খরচা করা অনেকের কাছেই কোনো প্রবলেম নয় একটা ট্রেকিংয়ের জন্য, সেই কারণে তারা হয়তো সেই ওই খরচটা করে করে ওখানে যেতেই পারে, সেই দোলপা বুস্তান বা এই ধরনের যেগুলো আছে হাই বাজেট প্রোগ্রাম করতেই পারে। আপনি অ্যাডভার্স সিচুয়েশনে তো পড়েছেন, কোনোদিন মতন প্রায় ভুক্ত থাকা, এটা মানে মৃত্যুর কাছাকাছি পৌঁছে ফিরে আসা, এটা সবচেয়ে বড় ঘটনা। এছাড়াও আরো অনেক আরো একটা এই যে ঘটনাগুলো যতগুলো ঘটেছে আমার ক্ষেত্রে, এই ঘটনাগুলোকে যদি আমি নিজে খুব গভীরভাবে নিজেকে অ্যানালাইসিস করেছি, মানে আত্মসমালোচনা করে দেখেছি যে এই ঘটনাগুলোর জন্য দায়ী হচ্ছি আমি বা আমার টিম, প্রকৃতি এর জন্য বিন্দুমাত্র দায়ী নয়, যতগুলো ঘটনা ঘটেছে সবগুলোর জন্য দায়ী হচ্ছে আমরা নিজেরা, আমাদের ভুল ত্রুটির জন্য এই ঘটনাগুলো ঘটেছে। তার আরেকটি বড় ঘটনা হচ্ছে যে মানুষ তোদের কানাডার একজন পোর্টারের মৃত্যু, দুজন দুটো মানুষ মারা গেল, একজন মানুষকে বাঁচাতে পেরেছিলাম আর দুজনকে বাঁচাতে পারলাম না, তো সেটাও তো আমাদেরই ফল্ট, সেটা একটা বিরাট বড় হ্যাজার্ড, একটা ব্লিজার্ডের মধ্যে ক্ষতিগ্রস্ত হয়ে কিছু সিকনেস বা লোকটাকে নামাতে পারলাম না সে মারা গেল, বা একটা ইনজিওর হয়ে গিয়ে আরেকজন মারা গেল। কিন্তু কিছু আমার হয়নি এখনো হয়নি। যার জন্য প্রথম গিয়েই 2-3 দিনের মাথায় প্রচন্ড অল্টিটিউড সিকনেস হতো, তারপরে কিছুদিন একটা দুটো দিন পরেই আস্তে আস্তে রিকভার করে যেত, কেটে একবার কেটে গেলে তারপরে আর হতো সে রিকভার করে যায়, কিছু কিছু মানুষ রিকভার করে যায় একটু টাইম দিলে, বা সেই সমস্ত যে এগুলো আছে নর্মস গুলো আছে অটিস্টিক সিকনেস থেকে বাঁচার। আপনি মেডিসিন দিতেন? মেডিসিন আমরা নিতাম, মেডিসিন অটিস্টিক সিকনেসে কিছু কিছু ক্ষেত্রে ইউজ করেছি, ডায়ামক্স জাতীয় ট্যাবলেট ইউজ করা হয়েছে, কিছু কিছু ক্ষেত্রে ইউজ করেছি, কিন্তু সেটা তো সব ক্ষেত্রে ইউজ না করা ভালো, ডাক্তার দেখা হয়েছে আর বলে অনেকগুলো লেন্স আপনি ক্যারি করতে পারবেন না, ব্যাটারি ইস্যুজ আছে, আপনি কি করেন? দমদমের ছাত্র ছিলাম কিন্তু আমি নিজেকে কখনো ফটোগ্রাফার বলি না, কারণ আমার মেইন হচ্ছে হবি হচ্ছে টেকিং, ছবি তুলি পাহাড়ে, ছবি তুলি, ছবি তুলতে তুলতে এবং পাহাড়ে যে বিভিন্ন সময় যতটুকু শিখেছি তার ভিত্তিতেও আছেই, কিন্তু তার থেকে বড় ইনফ্লুয়েন্সটা আছে যে আমার সঙ্গে যারা গেছে তাদের মধ্যে কেউ কেউ খুব ভালো ফটোগ্রাফার ছিল, মানে যাদের মধ্যে চিন্তাভাবনা অনেক ভালো ছিল, তার মধ্যে একজন হচ্ছে কানাইদা শুভময় মিত্র, বিভূতিভূষণ বসু বলে একজন ছিল যে আমার সাথে অনেকগুলো পোস্টার ট্রেক করেছে, বা শঙ্কর বিজয় সাহা, এদের ছবি কিন্তু আমাকে অনেকটা ইনফ্লুয়েন্স করেছে, যার ফলে হয়তো আমার প্রথম দিকে যে ছবির সঙ্গে এখনকার ছবি অনেক পাল্টে গেছে, ধরনটা অনেকটাই পাল্টেছে, সেটা শুধু ওই যে কিছু পড়াশুনো করেছে তার জন্য নয়, এদের ছবি দেখে, এদের ছবি বা বিভিন্ন ছবি দেখে, এদের সঙ্গে থেকে ছবির কিছু ডেভেলপমেন্ট হয়েছে। পরবর্তীকালে যেটা হয়েছে সেটা হচ্ছে যে ছবিটা তুলেছি, ছবিটা এনে লোককে দেখিয়েছি, লোকে অ্যাপ্রিসিয়েট করেছে,
এবং সেই অ্যাপ্রিসিয়েশনটা কি আমার কাছে ইন্সপিরেশন হয়েছে তখন মনে হয়েছে ওই ফটোগ্রাফিটা বা ওই ধরনের ডকুমেন্টেশন করা করা কিন্তু কি করে করতেন কি করে মানে হাই ফটোগ্রাফি শিখলেন মানে এখানে করলেন ফটোগ্রাফি ঠিক আছে হাই অলটিটিউডে পাশের মাথায় গিয়ে ওই টেম্পারেচারে কি হতো হ্যাঁ হ্যাঁ এটা খুব কাটি ব্যাপার আমি তো আগে দুটো ক্যামেরা ইউজ করতাম যখন আমি আগে দুটো ক্যামেরা মানে যদি একটা না ঠিকমতো কাজ করে তাহলে আমি সুখানার ক্যামেরা তখন ক্যারি করতাম আর দুখানা ক্যামেরা আরো ক্যারি করার উদ্দেশ্য হচ্ছে যে লেন্সটা চেঞ্জ করতে হবে এটা দিয়ে খুলে ওটা লাগাতে হবে বারবার চেঞ্জ করতে হবে সেই জন্য আমি দুটো লেন্স আর সেই সময় তো ফিক্স লেন্সের ব্যবহারটা বেশি ছিল তার পরবর্তীকালে জুম এলো তো ফিক্স লেন্সে যেহেতু দুটো ক্যামেরাতে আলাদা আলাদা একটা হোয়াইট একটা নর্মাল এরকম লাগিয়ে ব্যবস্থা ছবি তুলতাম তো প্রথম থেকেই যেটা ছিল যে ছবিটা মানে পাহাড়ের তুলবো মানে যেখানে গেছি সেই জায়গাটার তুলবো নিজেদের ছবি বেশি তুলবো না নিজেদের ছবি তুলবো না যেটা অধিকাংশ মানুষ করে ফটোগ্রাফির মেইন ডিফারেন্স হচ্ছে ট্রাভেল ফটোগ্রাফির দুটো দিক একটা হচ্ছে যে আমি ওখানে গেছি সেইটা ছবিকে রিপ্রেজেন্ট করবে না ছবি দিয়ে আমি সেই জায়গাটাকে রিপ্রেজেন্ট করবো তো সেইখানে প্রথমে আমি যে ওখানে গেছি সেটাকে ধরি যার জন্য আমি কখনো সেটা দেখাতে গিয়ে বা ছবি তুলতে গিয়ে নিজেদের ছবি খুব একটা তোলা হয় একা রাখা হয় বিভিন্ন কাজ জন্য প্রয়োজনের খাতিরে তাকে ছবির প্রয়োজনে তাকে ব্যবহার করা হয় কিন্তু তার প্রয়োজনে তাকে ওই জায়গাকে জায়গাটাকে যতটা তোলা যায় সেই অনুযায়ী ছবিটাকে তৈরি করার চেষ্টা করেছি মানে যার জন্য লোকের কাছে ভালো লেগেছে যারা ওই ছবি দেখেছে তারা ওখানে যাওয়ার জন্য অনুপ্রাণিত হয়েছে দেখে ভালো লেগেছে যে হ্যাঁ এত সুন্দর জায়গা প্রথম যে সাকসেস যেটা সেটা হচ্ছে যে আজকে লাদাখ আজকে লাদাখ তো কলকাতাতে কেউ যেত না কিন্তু আমার লেখা বা ছবি দেখে তারা তো লাদাখ যেতে শুরু করলো এখন তো অনেক টিমই লাদাখে ট্রেক করতে যায় আজকে চাদর ট্রেকে কটা লোক যেত কিন্তু এই ছবিটা হওয়ার পর থেকে আগামী মানে এই দু তিন বছরের মধ্যে দেখছি যে প্রচুর লোক ইন্সপিরেশন হচ্ছে তার কারণ হচ্ছে যে রতন দা যদি যেতে পারে তাহলে আর গেলে ভালো ছবি তোলা যাবে অর্থাৎ আমরাও যেতে পারি তো দলে দলে এখন যাদের ট্রেক যাচ্ছে নিজের এতেও গিয়েছেন কিন্তু মানে এজেন্সি ছাড়া এখন কি কেউ যাচ্ছে ওরকম ভাবে হ্যাঁ যাচ্ছে এবছর এজেন্সি ছাড়া তো তিন যাচ্ছে এটা আপনারও ভালো লাগে বেশ হ্যাঁ পোস্টালটা চিন্তা করো পোস্টালটা প্রথম যখন আমি পোস্টাল এখানে তৈরি মানে শুরু করলাম মেইনলি যারা পোস্টাল যারা করছে তারা তো সকলেই পাহাড়ে যায় পোস্টাল ট্রেকার বলে তারা তো কোনো ট্রেকার নেই যারা পাহাড়ে যেত তারাই পোস্টাল ট্রেক করছে তো একটা সেকশন তখন দেখতাম যারা তার দলে ভারী তারা কিন্তু এটাকে পছন্দ করতো না পোস্টাল ট্রেক মানে পাহাড় এক মিটারকে পোস্টাল ডেজার্ট এবার ট্রেক নাই এগুলোকে তারা কখনো এ করতো না পাতাই দিত তো আমার তখন একটা জেদ চেপে গিয়েছিল যে আমাকে যখনই যেখানে ছবি দেখাতে বলা হতো ক্লাব বা বিভিন্ন অনুষ্ঠানে পাহাড়ের ছবি আমি বলতাম যে আমাকে একটা পোস্টাল ছবি দেখাতে দিতে হবে তবেই আমি পাহাড়ের ছবি দেখাবো আচ্ছা হ্যাঁ তাতে আবার কিছু কিছু মানুষ বলতো যে রতন এরপরে কি পোস্টাল হবে তাহলে আমি ঘুরে আসি মানে এরকমও শুনতে হয়েছে তারপর আমি ঘুরে আসি পাহাড়টা যখন দেখাবে তখন ডেকে নিই ঠিক আছে তো সেই কোস্টালটাকে এইভাবে লিখে বা ছবি দেখিয়ে মানুষকে তো ইনফ্লুয়েন্স করতে পেরেছি এবং প্রতি বছর এখন প্রচুর ট্রিপ কোস্টালে যায় ডেজার্টটাও তো ডেজার্ট ট্রেকিং আমি অনেক পরে শুরু করেছি তার আগে অনেকে ডেজার্ট এখানে করেছে ডেজার্টের ছবি ছবি দেখেও মানুষের অনেক উৎসাহিত হয়েছে লেখা টেখা পড়ে কারণ ডেজার্টে যাচ্ছে আপনার রাইটিং ইন্সপিরেশনটা হচ্ছে যে আমি বাইরে গেলে একটা ডায়েরি মেনটেন করি খুব বড় ফর্মে না হলেও ছোট ফর্মে ডায়েরি একটা মেনটেন করি যাওয়ার বলতে পারে যে সেটা ডকুমেন্টেশন ডায়েরি তো সেই ডায়েরির বেসিসে দায়িত্ব রেখে দিতাম তো একবার হলো কি একটা মনে নেই আমার এক কাকার একটা ম্যাগাজিন ছিল খড়গপুর থেকে পাবলিশ হতো একালের সব তা আমাকে বললো তোর একটা লেখা দিস তাই বললো আমি লিখি নাই আমার কাছে ডায়েরি আছে বলি ঠিক আছে ডায়েরিটাই দিস তো সেটা তো সেখানে একটা প্রথমে লেখা বের করলো তারপরে কলকাতায় অনেকেই ধরলো যে বিশেষ করে সমুন্দর দাস এবং কমলা মুখার্জি উনি খুব আমার কাছে খুব মানে শ্রদ্ধেয় মানুষ এবং খুব বড় মাপের মানুষ হিমালয় বা অ্যাডভেঞ্চার জগতের লেখাপড়ার ব্যাপারে যারা যারা পড়াশুনো করেছেন বিভিন্ন গভীরভাবে সেই লেভেলের মানুষ ছিলেন কমলা মুখোপাধ্যায় এবং সমুদ্র দাস তো তাদের একটা ম্যাগাজিন বেরোতো কমলা দিন সেটা হচ্ছে হিমালয় সমীক্ষা পরিষদ তা আমাকে ধরলেন যে তোমাকে একটা লেখা দিতে হবে তখন আমি বোধ হয় একটি গানে
নেকি থেকে মাকালু থেকে ফিরেছি, মাকালু বেস ক্যাম্পের উপরে একটা লেখা থাকে। তো আমি কী করে লিখবো, ডায়েরিতে লেখা আছে এইসব ডায়েরি লিখতে পারছি না, এরকম নানারকম। আর উনিও আমাকে ছাড়লেন, মানে এক সময় আমি পালিয়ে পালিয়ে বেড়াতাম, দেখতাম যে কোনো অনুষ্ঠানে কমলা দিয়ে আছে, আমি ওদিকে যেতাম না, ধরবে এখনই বলবে লেখা দাও। তো একটা শেষ পর্যন্ত হলো না, ছাড়াতে পারলাম না। আমি সেই প্রথম কলকাতা ম্যাগাজিনে লেখা শুরু করলাম, হিমালয় সমীক্ষা পরিষদে মাকালু লেখাটা লিখলাম, মাকালু বেস ক্যাম্পে, যেটা পরবর্তীকালে দেশেও বেরিয়েছিল, কালোদত্তের পদতলে বলে সেটা দেশে বেরিয়েছিল। তো যাই হোক, তো সেটাই শুরু। তারপর তো আস্তে আস্তে খুব এক সময় তারপরে ঝোঁক চেপে গেল কলকাতার সমস্ত কমার্শিয়াল ম্যাগাজিনে, কিছু ইংরেজিতে, কিছু বাংলায়, বিভিন্ন ক্লাব ম্যাগাজিনে লেখালেখি চললো। তারপর আস্তে আস্তে বইয়ে রূপান্তরিত হলো, দেখলাম যে বইয়ের ডিম্যান্ডটা রয়েছে, বই স্টার্ট করে দিতে পারলে অনেক কাজে লাগবে, প্রত্যেক কাছে রেফারেন্স হিসেবে অনেক সময় থাকছে। আপনার কিছু কমেন্ট জানতে চাই, এই যে ডোমেস্টিকেশন অফ ট্রেকিং হচ্ছে, আপনি এই জিনিসটাকে কীভাবে দেখেন? আপনি তো ওই বয়স থেকে উঠে এসেছেন যখন এ ধরনের কিছু ছিলই না, এখন মানুষ অনেকেই পাহাড়ে যাচ্ছে, আর সব জায়গাতে সব টাকা দিয়ে ধরুন সব কিছুই অনেক অ্যাভেলেবেল, অনেকে বলে যে না এটা তাহলে অ্যাডভেঞ্চারটা কোথায়, আবার অনেকে বলে তাতে তো সুযোগটা বাড়ছে। না এটাতে এটাতে আমি খুব গভীরভাবে ভেবে দেখছি, মানে ভেবেছি ব্যাপারটা নিয়ে। তাতে দেখা যাচ্ছে যেটা হচ্ছে, একটা গ্রাফ করলে ভালো বোঝা যাবে, সেটা হচ্ছে যে আমরা যখন পাহাড়ে যাওয়া শুরু করলাম, মানে আমার আগেও যারা গেছে, একদম আগের কথা ছেড়ে দাও, আমরা পাহাড়ে গেলে সে ট্রেকিং করতে যাই, ক্লাইম্বিং করতে যাই, আমরা কিন্তু পরনির্ভরশীল, মানে অন্য মানুষের উপরে কিছু কিছু ব্যাপারে নির্ভর করতেই, রুটের জন্যই হোক, মাল বহনের জন্যই হোক, কাজকর্মের জন্য করতেই হয়। তো সেই আগেও করতাম, এখনও করতাম। তো আস্তে আস্তে যেই দেখা যাচ্ছে যে আমরা আরও বেশি নির্ভরশীল হয়ে পড়েছি, আগের যতটা আমরা তাদের উপর নির্ভর করতাম, আমরা নিজেরা যতটুকু করতাম, এখন তার থেকে অনেক বেশি নির্ভরশীল হয়ে গেছে সেই মানুষগুলোর প্রতি, সে রুট তৈরি করাই বলো, রুট খোঁজাই বলো, আর দলের অন্য কাজ মাল বহন করাই বলো, সব কিছু ব্যাপারে আমরা আস্তে আস্তে নির্ভরশীল হয়ে যাচ্ছি, প্রচুরভাবে নির্ভরশীল। এই প্রচুরভাবে নির্ভরশীল হওয়ার জন্য তো এই কাজটা, যে কাজটা মানে যে সার্ভিসটার মাধ্যমে আমরা উপরের দিকে যাব, মানে যে কষ্টের মাধ্যমে, যে পরিশ্রমের মাধ্যমে আমরা উপরে যাব, তো সেটা তো আমরা অন্য লোকের কাছ থেকে নিচ্ছি, তার বিনিময়ে কি হচ্ছে, আমরা তাকে প্রচুর পয়সা দিয়ে সেই পরিশ্রমটা আমরা নিয়ে নিচ্ছি, মানে কিনছি তার কাছ থেকে, আমরা নিজেরা করছি না। এর ফলে আমাদের যেটা সুবিধে হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের অ্যাচিভমেন্টটা অনেক বেড়ে যাচ্ছে, মানে আমার টার্গেটটা আগের তুলনায় এখন আমি অনেক বেশি ফুলফিল করতে পারছি, কারণ আমি তো ওই কাজটা করতে আমার যে উইন্ডো, যেরকম যেটা বলা হয় যে এখন ওয়েদার উইন্ডো একটা ফ্যাক্ট এসে গেছে, বা রুট ওপেনিং, রাস্তা দড়ি লাগিয়ে দেওয়া, সব কিছু তো তারাই করে দিচ্ছে, তার ফলে আমাকে তো সেটা ভাবতে হচ্ছে না, করতে হচ্ছে না, আমাকে শুধু পয়সার ব্যাপারটাই ভাবতে হচ্ছে। এরপরে হচ্ছে কি যে আমার অ্যাচিভমেন্টটা বেড়ে যাচ্ছে, কিন্তু আমি ওই আগে যে সব কিছু করে নিজের হাতে সমস্ত কিছু করে, মানে বেশিরভাগ টাকা সব কিছু না, বেশিরভাগটা করে যে এক্সপ্লোরেশনটা করতাম, তার একটা আলাদা মজা ছিল, আনন্দ ছিল, সেই মজাটা আস্তে আস্তে হারিয়ে, এখন আনন্দটা হচ্ছে আমার অ্যাচিভমেন্টে, একটা অ্যাডভেঞ্চারের মধ্যে দিয়ে অ্যাচিভমেন্ট, যে আনন্দটা সেই আনন্দের প্রকারটা পাল্টে গেছে, এখন হচ্ছে অ্যাচিভমেন্টের মধ্যে দিয়ে আমি আনন্দ পাচ্ছি। আর এই অ্যাচিভমেন্টটা যত বেশি পাবলিক নিচ্ছে, পাবলিকের কাছে চলে যাচ্ছে, অ্যাচিভমেন্টটা যেহেতু এখন আগের তুলনায় আমাদের মিডিয়া বেশি কভারেজ দিচ্ছে, তো তার ফলে পাবলিক কী করছে, আমাকে বেশি অ্যাপ্রিসিয়েট করছে, তার মানে আমার অ্যাপ্রিসিয়েশনের জায়গাটা ওইদিকে চলে আছে, অ্যাচিভমেন্ট, মানে আমার স্যাটিসফ্যাকশনটা পাবলিক অ্যাপ্রিসিয়েশন থেকে আসছে, আর আমি যে অ্যাচিভ করেছি সেই অ্যাচিভমেন্টের কাছ থেকে আসছে, কিন্তু আমি যে কীভাবে চেষ্টাই করেছি তার মধ্যে, যে অ্যাডভেঞ্চারের মধ্যে দিয়ে সেখানে পৌঁছেছি, সেই আনন্দটা আমার কাছে থাকছে না। যার ফলে এখন সত্যি বলতে কি, যে যদিও এই মুহূর্তে প্রচুর ছেলে ট্রেকিং করছে এবং ক্লাইম্বিং করছে, কিন্তু সত্যিই যদি বলা হয় যে কতটা লোকে এক্সপ্লোরেশন, মানে অ্যাডভেঞ্চার করছে, ট্রেকিং করছে, মাউন্টেনিং করছে, অ্যাডভেঞ্চার করছে, যদি আমি বলি যে পুরো মাত্রায় অ্যাডভেঞ্চার করছে, সেই ধরনের লোকের সংখ্যা কিন্তু ভীষণভাবে কমে গেছে।
মানে খুবই কমে গেছে, সেটা হার্ট করে। হ্যাঁ সেটা অবশ্যই হার্ট করে না। এই যে আমি গুগল দেখলাম, আমি একটা গুগল ম্যাপ দেখলাম, আমি তো সব দেখে নিলাম, গ্রামটা কোথায়, কটা বাড়ি আছে, নদীটা কোথায়, কোথায় বাঘ আছে, কোথায় চড়াই, কোথায় উত্তরাই, সব দেখে নিয়েছি। এর ফলে আমি যখন পাহাড়ে যাচ্ছি, আমি যে একটা বাঘ ঘুরে কি দেখব, এই দেখার আনন্দটা থাকছে না, আমার কাছে আনন্দটা থাকছে মেলানোর আনন্দটা। আমি গুগলে দেখেছিলাম এটা এটা ঠিক আছে, তো আমি জাস্ট মিলিয়ে নিচ্ছি, আমি যেটা দেখেছি গুগলে সেই ম্যাপটা আমি মিলিয়ে নিচ্ছি, সব কিছু ঠিক আছে। কিন্তু যে হট করে দেখার যে আনন্দটা, অজানাকে অচেনাকে মানে অজানাকে দেখা, এটার আনন্দটা কিন্তু কমে গেছে। সেই আনন্দটা যেটা আমরা প্রথম পেয়েছি সেটা অনেকটাই কমে গেছে। অবশ্য এটাতেই তাদের স্যাটিসফ্যাকশন, সেটা হয়তো ঠিক। কিন্তু এই একটা খুব ভালো বললেন, আর আরেকটা জিনিস যেটা আমি এটা বলতে গিয়ে যেটা আমি উল্লেখ করলেন না, যে লোকে কি কোনটা অ্যাপ্রিসিয়েট করছে সেটা দেখে নিজেকে সেই দিকে নিয়ে যাওয়া, সেইটা অনেকটা এরকম নয় কি, মানে নিজের ইচ্ছে থাক বা নিজের এইটার প্রতি প্রেম ভালোবাসা থাক সেটা নয়, কিন্তু এইটা করলে আমার এই ধরনের ফেম বা এ হবে, তাহলে আমি ওটা করবো, কিন্তু তার জীবনে যে আরো কত বড় বড় কাজ করলো, এক্সপ্লোরেশন, সেই আমাদের এখানে আছেন যারা অনেক ভালো ভালো কাজ করেছেন, অনেক ভালো ভালো এক্সপ্লোরেশন করেছেন, তারা মানুষের কাছ থেকে কোনো অ্যাপ্রিসিয়েশন চান না, তারা নিজেদের স্যাটিসফ্যাকশনে করেছে, তারা তাদের কোথাও এক্সপোজারও নেই, তাদের কথা অনেকে জানেনি না, কিন্তু তারা নিজের স্যাটিসফ্যাকশন, এটা সম্পূর্ণ নিজস্ব ব্যাপার, আমার আনন্দ, আমার ভালো লাগা। আমি গ্লোবাল ওয়ার্মিং ইস্যুস নিয়ে কখনো আপনি দেখেছেন কখনো এই ধরনের? গ্লোবাল ওয়ার্মিং এর ব্যাপারটা তো, গ্লোবাল ওয়ার্মিং এর ব্যাপারটা তো একটা বড় মাপের ব্যাপার, আর এটা একটা দীর্ঘস্থায়ী ব্যাপার। গ্লোবাল ওয়ার্মিং এর জন্য চেঞ্জটা যেটা হিমালয় হয়েছে বা পথঘাট সমস্ত কিছু পাল্টে গেছে, এটা একটা বিরাট দিনে হবে, একটা একটা আমাদের একটা জীবনের পক্ষে সেটা খুব সামান্য দেখা, তার মানে এটার মধ্যে খুব একটা পার্থক্য বোঝা যায় না। কিছু কিছু এই 40 বছরে কিছু কিছু জায়গায় দেখেছি যেরকম বলি, সেটা যে শুধুমাত্র গ্লোবাল ওয়ার্মিং এর জন্য হয়েছে কি অন্য হয়েছে সেটা অন্য কারণ, লাদাখ বেল্টে বা ডেজার্ট মাউন্টেন বা ইনার হিমালয়ান ভ্যালিতে এটা দারুণ ভাবে দেখা যায়। যেমন সেই অঞ্চলে, যে অঞ্চলে আগে খুব বরফ পড়তো, কোনো কারণে সেই জায়গায় পাহাড়ে বরফ পড়ছে না, এবার বরফ তো ডেজার্ট মাউন্টেনের মাথায় সারা বছর থাকে না, কিন্তু যে বরফটা সঞ্চিত থাকে সেই জলটা নিচে নেমে আসে এবং সেখানে একটা গ্রাম তৈরি হয়, যেটা আমরা দোলপাতে দেখেছি, লাদাখে দেখেছি, গ্রাম তৈরি হয়, সেই গ্রামের লোক সেখান থেকে জল পায়, চাষবাস করে, তাদের জীবিকা তো চলে। এবার দেখা গেলো যে বরফটা কম পড়ছে সেই জায়গাটা, সেই এলাকাটায় বরফ ভীষণভাবে কমে গেছে, তো কমে গেলে জলের সোর্সটা কোথায় থাকবে, জলের সোর্সটা থাকবে না, এবার গ্রামটা আস্তে আস্তে নিশ্চিন্ন হয়ে যাবে। এরকম হিমালয়ের বুকে মানে আমার জীবন দশাতে দেখেছি যে গ্রামটা খুব বারবার হতো, সেই গ্রামটা নিশ্চিন্ন হয়ে গেছে। এটা একটা মানে ওয়েদারের যে পরিবর্তন, পরিবর্তনটা সেটা দেখেছি, কিন্তু ভীষণভাবে যেটা পরিবর্তন হয়েছে সেটা হচ্ছে ম্যাগনেট। মানুষ তার তাৎক্ষণিক প্রয়োজনে, মানুষের তাৎক্ষণিক প্রয়োজনের জন্য যে মানুষ যেটা করেছে সেইটা ভীষণভাবে হিমালয়ের বিভিন্ন জায়গাকে এফেক্ট করছে। এই যে এই ভীষণভাবে সেই জায়গাটাকে পাল্টে দিয়েছে, ভীষণভাবে পাল্টে দিয়েছে। তারপরে যে সমস্ত জায়গাগুলো আগে ভীষণ, ধরো রাউন্ড অন্নপূর্ণা ট্রেকিং, তা রাউন্ড অন্নপূর্ণা তো ভীষণ দারুণ ভালো ট্রেকিং ছিল, যখন দুমড়ে থেকে পোকড়া পর্যন্ত আমরা হাঁটতাম, তো মাঝখানে যে জায়গাগুলো ছিল, যে জায়গাগুলো দারুণ এনজয় করা হতো, যে ভিউ পয়েন্ট হিসেবে ঘরে পানি তারা ওই শুধু থোরান পাস, মুক্তিনাথ এই অঞ্চলটা কিংবা মানাং ওই জায়গাটা দেখবে, বাকি জায়গাগুলো তারা আর দেখবে না। এই যে পুরো ব্যাপারটাই পাল্টে গেল, রাস্তাটা পাল্টে গেল,
ভালো লাগার জায়গাগুলো সব চলে গেল। এখন হয়তো বিদেশিরা এখনো সেই সব রাস্তায় কিছু কিছু জায়গা হাঁটে, কিন্তু জেনারেলি ঠিকানা গাড়ি পেয়ে গেলে সেই জায়গাগুলো আর কেউ, অনেক মানুষকেই বলি যে ঠিক আছে তখন রাউন্ড অন্নপূর্ণা টেক করতে গিয়ে মুক্তিনাথ থেকে হেঁটে অন্তপক্ষে লেতে গ্রাম করে আসো, তারপরে বাকিটা নয় গাড়িতে এসো, তাও আর হাঁটে না। ওইটা হয়ে গেল, ওইটা যাওয়ার পরে সমপাস হয়ে গেছে, মুক্তিনাথ পৌঁছে গেছি, গাড়ি করে তাড়াতাড়ি পোকরা গিয়ে খেয়াল রেখে দুদিন নম্বর চলে গেছি, এনজয় করবো, তো সেখানেই চলে গেল, সেটাও যেতে চায় না। এথিক্স ট্রেকারদের কতটা থাকা উচিত বা এটা তো একটা বড় ব্যাপার না, ট্রেক শুধু ট্রেকার না, মাউন্টেন ক্লাইম্বিং এগুলো তো আমরা এখন মিডিয়াতে অনেক দেখছি, অনেক সময় অনেক এথিক্যাল প্রবলেম হচ্ছে। এথিক্সের ব্যাপারে তো অনেকগুলো নর্মস আছে, অনেক বিধিনিষেধ করে দেওয়া আছে, IMF-এর ওপর অনেক কিছু করা আছে, যারা আমাদের অ্যাপ্রুভাল দেয় বা অ্যাপ্রুভাল নিয়ে যান, অনেক গাইডলাইন দেওয়া আছে, অনেক টিমই সেগুলো মেনটেন করে, কিছু কিছু টিম তো সেগুলো দারুণভাবে মেনটেন করে, সমস্ত কিছু মেনে ঘুরিয়ে দেয়, এগুলো ঠিক করে, এ করে, পারলো পারলোকের কাছ থেকে সেগুলো করে, কিন্তু অনেকে আবার আবর্জনা ফেলে আসে, প্রচুর আবর্জনা ফেলে আসে। এটা তো একটা ব্যাপার, আরেকটা চেকিং এর দিকে এথিক্যাল যে ব্যাপার অনেক সময় হয় না, কেউ রেজিস্টার করলো আমি তাও আমি যে পার্সোনাল অ্যাচিভমেন্ট, হ্যাঁ সেটা আছে, সেটাও আছে, সেটা আছে, সেটা আরো বেশি তৈরি হয় যে টিমের টিমের যে সেট আপটা, টিমের যে সেট আপ, আমি যদি একটা এজেন্সির মাধ্যমে যাই, আমাকে একটা এজেন্সি নিয়ে যাচ্ছে, একটা এজেন্সি নিয়ে গেছে, এজেন্সির মধ্যে চার জায়গায় চারটে লোক এসে গেছে, দশটা লোক ঢুকেছে, সে বিভিন্ন জায়গায় লোক সেখানে এসে ঢুকলো, এই দশটা লোকের মধ্যে তো কোনো বন্ডিং তৈরি হয়, আর্থিক সম্পর্কটাও, আর্থিক সম্পর্কটা তৈরি হয়নি, এবার একজন পিছিয়ে যাচ্ছে, একজন এগিয়ে যাচ্ছে, এবার যে পিছিয়ে যাচ্ছে সে তার সঙ্গে কেউ থাকছে না, এটা একটা প্রবলেম এসে যাচ্ছে, তারপরে একটা দায়বদ্ধতা যে আজকে যদি আমার এক বন্ধু পেছনে পড়ে থাকে তার যাতে পাগে নিয়ে যায়, কিছু দুর্ঘটনা ঘটে কে দেখবে, এই দায়বদ্ধতাতে সে থাকে না, সে থাকে আমার যেখানে পৌঁছতে হবে আজকে সেখানে আমি চলে যাই, আমার অ্যাচিভমেন্টের দিকে চলে যাই, তো এই কারণে তো হয়তো একজন অফিসার আছে, ওকে বললো তুমি চলো, সে বললো আমার এক বন্ধু আছে চল তাকে নিয়ে যাই, তো এইভাবে একটা টিম তৈরি হয়ে গেল, টিম তৈরি হলে সেইভাবে তৈরি হয়, বোঝা করাটা সেভাবে হয় না। আগে তো আপনি ট্রেক যখন শুরু করেছিলেন তো তখন তো একটা ফ্যামিলি সাপোর্ট ছিল, তার একটা ইম্প্যাক্ট ছিল, আপনি অ্যাডভেঞ্চার স্পোর্টসের সঙ্গে যুক্ত করুন বা ভালো লাগা অ্যাডভেঞ্চার লাভার এই হিসেবে আপনার একটা নিজস্ব মানসিক বিকাশ হয়, সেটা আপনি ফিল করেছেন যে আগে যখন ট্রেক করতেন না, মানে এখন একদম ছোটোবেলা যখন করতেন না, বা যারা যারা ট্রেক করে তাদের একটা সোশ্যাল লাইফটা কোনোরকম হয়? এটা তো আমরা দেখি যে আমরা বিভিন্ন অনুষ্ঠানে শুনি যে যে পাহাড়ে গেলে মানুষের মনে উদারতা বাড়ে, এই সমস্ত কথাবার্তা আমরা আগেও শুনতাম এখনো শুনি, কিন্তু আমার মনে হয়েছে যে খুব প্র্যাকটিক্যালি বলছি যে যে মানুষগুলো খুব সংকীর্ণতায় ভোগে, সেই মানুষগুলো যদি পাহাড়ে যায় সেখানে কি উদার হবে? হয়নি, বাস্তবে কিন্তু তা হয়নি, যে সংকীর্ণ মানসিকতার যা এ তাকে আমি দেখেছি দীর্ঘদিন পাহাড় যাওয়ার যার পরেও তার মানসিকতার খুব একটা পরিবর্তন হয়। আচ্ছা, খুব যে পরিবর্তন এগুলো হয় তা নয়, যেটা হয় সেটা হয় যেটা, তার একটা ছোট এক্সাম্পল দিচ্ছি, সেটা হচ্ছে যে যেদিন ইন্দিরা গান্ধী মারা যায়, মানে মারা হয় ইন্দিরা গান্ধীকে, সেদিন আমি অফিসে ছিলাম, তো অফিস তাড়াতাড়ি ছুটি হয়ে গেল, এবার অফিসের মানুষগুলো পাগল হয়ে গেলো যে বাড়ি হবো কী করে, চারিদিকে সব কিছু বন্ধ, মার ধুর আরাম হয়ে গেছে, পাঞ্জাবিদের মারা হচ্ছে, এইসব হচ্ছে, রাস্তাঘাট শুনশান, বাড়ি ফিরবো কী করে, তারা পাগল হয়ে যাচ্ছে কী করবে, কিন্তু আমার মধ্যে কোনো বিকার নেই, তো কী আছে দেখাচ্ছে থেকে আমার ঘরটা হেঁটে চলে আস, আমার কাছে কোনো ব্যাপারই নয় এটা, ঠিক আছে আমি তো প্রথম আমার চিন্তা হলো যে এতটা তোমায় হাঁটতে হবে, দোকান টোকান সব বন্ধ হয়ে যাবে, আমি নিচে এসে 200 গ্রাম ভাজা ছোলা কিনলাম, যেইটা আমার দরকার, হ্যাঁ আমি যদি হাঁটি তোমার খিদে পেয়ে যেতে পারে, আমি কোথায় কী পাবো, তো আমি টুকটুক করে হাঁটতে হাঁটতে রাস্তায় বিভিন্ন জায়গায় মারধর হচ্ছে, কোথায় আগুন লাগাচ্ছে, পাঞ্জাবিতে লড়াই চলতে আলাদা এইসব দেখতে দেখতে ঠিক আমি চলে গেলাম, আমার মধ্যে কোনো বিকারই নেই যে এত বড় জায়গায় আমাকে বাড়ি ফিরতে হবে, এই করতে হবে, কিন্তু যে মানুষগুলো এইগুলো করেনি, যে অফিসের মানুষগুলো, তারা কিন্তু পাগল হয়ে গেল, কী করবে, কোথা দিয়ে যাবে, কোথায় থাকবে, বাড়ি ফিরবো কী করে, এই যে ডেভেলপমেন্টটা, এই যে চেঞ্জটা কিন্তু হয়, মানে নিজের প্রতি একটা বিরাট আস্থা আসবে, ঠিক আছে সামনে একটা দুর্যোগ আছে আমি দেখবো, আমার অতটা আমাকে নড়াতে পারবে না,
এই ডেভেলপমেন্টটা ওয়েস্ট বেঙ্গলের ফিউচার কি দেখেন ইউথদের বিশেষ করে আপনি? এখন ট্রেকিং আগের তুলনায় যারা ট্রেক করতেন সে তুলনায় ট্রেকারের সংখ্যা কিন্তু অনেক বেড়েছে, অনেক মানুষ কিন্তু ট্রেক করছেন, ক্লাইম্বিংও করছেন, ট্রেকিংও করছেন, সেদিক দিয়ে তো সংখ্যা অনেক বেড়েছে। কিন্তু মুশকিল যেটা হচ্ছে সেটা হচ্ছে যে চাকরির ব্যাপারটা, মানুষের যে চাকরি তো করতে হবে, তাকে তো রোজগার করতে হবে, সেই জায়গার প্যাটার্নটা পাল্টে গেছে। মানে তখন যে চাকরিটা মানুষ করতো সেটা হচ্ছে বেশিরভাগ সরকারি চাকরি, সে স্কুল মাস্টারই হোক বা সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট বা এই ধরনের চাকরির সেক্টরগুলো ছিল, সেখানে ছুটি পাওয়াটা মানে সময় দেওয়াটা অনেক সহজ ছিল। শুধু যে অফিস ডেটেও গিয়েও আমরা পাঁচটার পরে বেরিয়ে কোনো একটা অনুষ্ঠান অ্যাটেন্ড করতে পারতাম, পারি বা বছরে এতদিন ছুটি নিয়ে যে এক ঘন্টা স্পেশাল লিভ করে আমরা বেড়াতে পারতাম, এখন সেই জায়গাটা এখন নেই। যার জন্য তাকে ওই নেট ঘেঁটেই দেখতে হয়, সে যে লাইব্রেরিতে গিয়ে অফিস আওয়ার্সের পরে গিয়ে চারক্ষণ বসবে, সেই স্কোপটা তার অনেক কমে গেছে। তারপর ছুটি ছাটার ব্যাপারটা অনেকটা কমে গেছে। আমি এরকম আগে আমি লাদাখ যাব, আমাকে জুলাই মাসে আগস্ট মাসে যেতে হবে, আমি সেইভাবে প্ল্যানিং করে ছুটিটা নিলাম। এখন সেইভাবে তো প্ল্যানিং করে ছুটিটা নেওয়া যাচ্ছে না। আমার এমপ্লয় যে কর্পোরেট সেক্টরে আছে সে যখন আমাকে ছুটি দেবে আমি সেই সময়ই আমাকে যেতে হবে। সেই সময় গিয়ে যেতে গিয়ে দেখছি যে সেই জায়গাটা সেই সময় উপযুক্ত নয়, যার ফলে হয় সে সেই জায়গাটা করতে পারছে না বা গিয়ে বিপদে পড়ছে, এরকম ঘটনাটাও ঘটছে। রিসেন্ট ডিজাস্টারসগুলো তো আপনি দেখবেন, বিশেষ করে লাস্ট বছরে কিন্তু ডিজাস্টার্স প্রচুর বেড়েছে। শেরপা, তারপরে আমাদের নেপাল, বেঙ্গলের ডিজাস্টার হচ্ছে ক্লাইম্বিং ডিজাস্টার্স, এইগুলো তো আপনি মোটামুটি দেখে আপনার কি এখানে যে না এই যে ট্রেকিং বা আমি ট্রেকিং নিয়েই বলি, ক্লাইম্বিং ট্রেকিংয়ে যে ডিজাস্টারগুলো লাস্ট হয়েছে এগুলো এইগুলো নয়। আমি গত কয়েক বছর ধরে যে ডিজাস্টারগুলো আসছে, তো আগেই বলেছি যে আমার ক্ষেত্রে ডিজাস্টার যেগুলো ঘটেছে সেগুলো আমার নিজের ভুলের জন্য হয়েছে, আমার দলের ভুলের জন্য হয়েছে। হ্যাঁ হ্যাঁ, এবং এই যে ডিজাস্টারগুলো হয়েছে এগুলো অধিকাংশই বলবো যে তাদের নিজস্ব ভুলের জন্যই হয়েছে। তারা যে নর্মসগুলো মানা দরকার ছিল এই সমস্ত হ্যাজার্ডের সময় অধিকাংশ ক্ষেত্রে সেগুলো মানেনি, এবং না মানার জন্য তারা বিপদে পড়েছে। যে নর্মসগুলো আছে সেগুলো আমাকে মানতে হবে, আজকে আমাকে তো সেগুলো মানতে হবে। যে আমি পাহাড়ে যাচ্ছি, পাহাড়ে গেলে যে পাহাড় সম্বন্ধে তো আমাকে জানতে হবে যে কখন বরফ পড়তে পারে, বরফ পড়লে সেই বরফটা কীভাবে জমতে হয় জমে, তারপরে সেই বরফ কখন নেমে আসে, সেগুলো তো আমাকে জানতে হবে। আমি যে রুটটা জানছি সেই রুটটাতে কোন অঞ্চল থেকে বেশি বরফ পড়ে সেগুলো তো জানতে হবে। সেগুলো যদি আমি না জানি, একদম যদি হোমওয়ার্ক না করি বা যারা গিয়েছে তাদের সাথে সেইভাবে আলোচনা না করি, অনেক সময় অনেক এক্সপিরিয়েন্সরাও হচ্ছে। আরেকটা জিনিস এখন ডিজাস্টারের জন্য সবচেয়ে বেশি আরেকটা দায়ী হচ্ছে সেটা হচ্ছে ওই যে বললাম পরনির্ভরশীল। তো আমরা বলতাম যে আমরা তো হয়তো আমি বছর তিনে হলো লাগেজটা ছেড়ে, দু বছর হলো নিজের লাগেজটা ছেড়ে দিয়েছি, তার আগের পর্যন্ত তো আমি লাগেজ বইতাম। তো লাগেজটা বইতাম যদি বলে যে অনেকে বলবে যে তোর পয়সা নেই তাই লাগেজ বইছে, কিন্তু তা তো নয়। নিজের হাতে যদি লাগেজটা থাকে তাহলে যে সুবিধাটা হয় সেই সুবিধাটা তো আমি যদি সম্পূর্ণ তাকে বোর্ডারের ঘাড়ে সব চাপিয়ে দিই সেই সুযোগটা তো থাকবে না। তো মানে এই যে পরনির্ভরশীল হয়ে যাওয়াটা, তা এই পরনির্ভরশীল হয়ে যাওয়ার জন্য কিছুটা ডিজাস্টার্স মিনিমাম যে সার্ভাইভাল কিটটাও যদি নিজের আমরা সঙ্গে রাখি তা তো তাহলে তো অনেকটা সার্ভাইভ করা যায়। আমরা যদি লাস্ট দুটো ঘটনা দেখি, যেরকম বাংলা পাশের উপরে যে হাওড়া যে ছেলেগুলো মারে দুর্ঘটনাটা, তো সেই ছবিগুলো আমি দেখেছি, মানে যেগুলো হেলিকপ্টার থেকে তোলা ছবিগুলো, একদম অসহায়ভাবে ছেলেগুলো বসে বরফের উপরে শুয়ে পড়েছে, বরফের উপর বসে বসে বারান্দা নিচে মারা গেছে, কিচ্ছু হয়নি, কোনো পাথর পড়েনি তার মাথায়, কোথাও সে অ্যাভালেঞ্চে পড়েনি, সে অসুস্থ হয়ে পড়েনি, কিচ্ছু হয়নি, শুধু ঠান্ডায় সে মরে গেল। কেন মরল? তার কারণ তার সমস্ত মালপত্র ঘোড়ার পিঠে চাপিয়ে দেওয়া হয়েছিল। ঘোড়া তো সে বরফের মধ্যে দাঁড়বে না, সে তো তার যেখানে ঘাস পাবে সেখানে সে চলে যাবে, এবার সেই পর্যন্ত সে পৌঁছতে পারেনি। রাত যে কাটাবে তার কাছে তো কিছু নেই, কোনো ক্লাদিংস নেই, রাতে যখন তাপমাত্রা নেমে এসছে অনেক নিচে তখন সে কী করে বাড়বে, সে ওখানে বসে বসে মরে গেল। এই যে প্রমাণটা যে আমি কিছু বইব না, আমি শুধু ক্যামেরাটি বইব আর আমি একটা জলের বইব আর কিছু বইব না,
এটাও কিন্তু বিপদের সম্মুখীন এর জন্য বিপদ এসে আসছে। মাউন্টেন সিকনেসকে অ্যাভয়েড করা যায় কোনো রকম কেন হ্যাজবেন্ড মাউন্টেন সিকনেসের যে নর্মস আছে সেগুলো যদি আমি মেনটেন করি যে আমি 2000-এর বেশি অর্ধিচক গেম করবো না, যদি কোথাও থাকি হাইতে একটু উঠবেন রোদের নাম যেগুলো আছে আমাদের সিস্টেম যেগুলো আছে সেটা যদি করি আস্তে আস্তে আমরা উঠবো গ্র্যাজুয়াল অ্যাসেন্ট করবো অ্যাক্লিমেটাইজ করবো তাহলে নিশ্চয়ই অ্যাভয়েড করতে পারবো। প্রচুর ফ্লুইড নেবো, ফ্লুইড ইনটেক করবো, জলটা খাবো, সে যেভাবেই হোক সে স্যুপ খাই বা চা খাই বা গরম জল খাই বা ঠান্ডা জল খাই সেভাবে এই নিয়মগুলো মানলি আমি সেটা চেপে যাই এবং না এটা আমার কিছু হবে না, এই যে ওভার কনফিডেন্স কিন্তু অনেক বিপদ দেখে গেছে। একটা সময় ছিল না বিভিন্ন সেমিনার অ্যাক্সিডেন্ট সেমিনার হ্যান্ড ত্যান মানে মানুষকে একটুখানি এডুকেট করা বা যারা এই বিষয় নিয়ে ভাবনা চিন্তা করে তাদের সঙ্গে একটা এক্সচেঞ্জ করা সেসব কিছু হতো কিন্তু সেটাও বন্ধ হয়ে গেছে, এখন আর একদম কিছুই হয় না। ফলে যারা অর্গানাইজ করে তারাও খুব নিরুৎসাহ করে কারণ ইয়ং জেনারেশনের লোকজন সেই সব সেমিনারে আসে না, অ্যাটেন্ড করছে না। এগুলো দরকার আছে, এগুলো দরকার আছে বলেই আজকে যে ছেলেটি বাকিং বা ঝোঁকা অঞ্চলে হারিয়ে গেল তো সেটা কি বলবো, সে আজকে ডিসেম্বর মাসে চলে গেল একটা এজেন্সির হাত ধরে সে গোচালা যাবে, তো গোচালা এই শীতকালে গোচালা যাওয়ার মতন কি তার সমস্ত বা সে একা একা হাঁটছিল তার সাথে একটা লোক ছিল না, তো মাউন্টেনের একটা নর্মস তো আছেই যে লাস্ট ম্যান নেভার গেল, তাহলে সে লাস্ট ম্যান হলো কেন? মানে আমরা তো জানি যে লাস্ট ম্যান নেভার গেল, দলের শেষ লোকটা কখনো একা থাকবে সেটা মানা হয়নি, এরকম অনেক ডিজাস্টার হয়েছে। ওয়েদার কিভাবে কোনো প্রেডিক্ট করা যায়? নিশ্চয়ই কিরকম হবে ওয়েদার প্রেডিক্ট করতে হবে, না ওয়েদার প্রেডিক্ট করার জন্য তো মেইন হচ্ছে যে একটা জেনারেল ওয়েদার তো জানতেই হবে যে কোন অঞ্চলটাতে কোন জায়গার সময় গেলে আমরা ভালো পেতে পারি, একদম কনফার্ম বলা যায় না যে আমি লাদাখে জুলাই আগস্টে যাব, আমি আগস্ট মাসে আমি হিমাচলে যেতে পারি, কিন্তু আমি অক্টোবর মাসে নেপালে যেতে পারি, কিন্তু অক্টোবর নভেম্বরে আমি নিশ্চয়ই গারহওয়ালে যাব না, তো এই কোথায় যাব কি কোথায় যাব না কোন মাসে যাওয়া যায় এর একটা তো সিস্টেম আছে, সেটাকে যদি আমি রেসপেক্ট করি তাহলে পড়াশুনো করে যদি আমি রেসপেক্ট করি তাহলে তো অনেকটা হতে পারে, মানে কিছুটা তো কাটতে পারে, তাই মানে অক্টোবর মাসে গেলে যে আমি স্নোফল পাবো নেপালে পাবো না তা না, স্নোফলে পেতে পারি, বা সেপ্টেম্বরে আগস্টে গেলে যে লাদাখে প্রচুর বৃষ্টি হবে না, বৃষ্টি ছাড়া হচ্ছে বলে বৃষ্টি হবে না তাও না, বৃষ্টি হতে পারে, কিন্তু আমরা অনেকটা অ্যাভয়েড করতে পারি, মিনিমাইজ করতে পারি ব্যাপারটাকে, আমরা তো সম্পূর্ণভাবে সব নর্থ মহলে সব কিছু বন্ধ করে দিতে পারবো না, ডিজাস্টার মানে কোনোরকম হ্যাজার্সকে বন্ধ করতে পারবো না, আমরা হ্যাজার্সটাকে মিনিমাইজ করতে পারি এটুকু পাবো। সেটাও অভিজ্ঞতার উপরে এবং কিছু টেকনিক্যাল ব্যাপার জানতে হয় যে আমি ক্যাম্পটা কোথায় করবো, যেটা হলো বছর তিন চারেক আগে কালিন্দী থেকে নামার সময় হাওড়া ডিস্ট্রিক্টের যে ছেলেগুলো মারা গেল তো সেখানে দেখা গেল তারা যে কিন্তু ক্যাম্পটা করেছিল তো সেটা একদম পাহাড়ে না এমন একটা স্পট পাশুনি তারা এমন একটা স্পটে করেছে যে সেটা পাহাড়ের ধার হয়েছে, এবার পাহাড়ের উপরে প্রচুর বরফ পড়েছে ডিপোজিশন হয়েছে, তো সেই ডিপোজিশন তো ওখানে পাহাড়ের উপরে ধরে রাখা যাবে না, যে জায়গাটা হয়েছে থাকে না অনেক জায়গাতেই থাকতে পারে, একটা সময় কি হয় তারা নেমে আসে এবং নেমে এসে যে তারা গল্প করছে টেন্টের মধ্যে কারো জুতোর উপরে রয়েছে বসে আছে এই অবস্থায় এসে সেটা চাপা দিতে এবং সবকটা ছেলেই চাপা পড়ে যেত, এই ট্রেনটা যদি ওই দেয়ালের থেকে একটু দূরে থাকতো মানে একটা জায়গা চয়েস করা তো ঠিক করে তাহলে নিশ্চয়ই এই সিলেকশনটা বা রক ফল জোন আমাকে তো ট্রেন করতে হবে একটা রক ফল জোনের থেকে একটু দূরে থাকতে হবে, দেখতে হবে কোথায় ট্রেন করলে পাথর সেখানে ঘুরিয়ে না আসতে পারে, সেই সিলেকশন গুলো করতে হবে। গাছপালা কাটা তো আছেই,
যে কোনো জায়গায় গিয়ে আমি জুনিপারটা কাঁচা চলছে বলি জুনিপারের গাছগুলো ডাক ডাক করে নিয়ে এসে পড়াতে শুরু করে দিলাম, এটা আছেই। তারপরে মানুষকে ওটার বা গ্রামের মানুষকে খুব ছোট নজরে দেখা, উপকারই করা, এই সমস্ত আমি দেখেছি অনেক মানুষকে। তারা যেন একটা নেকি, আমি অনেক শহর থেকে এসেছি, আমি খুব বড়, তো এইরকম তাদের প্রতি যে তাচ্ছিল্য মনোভাবনা, এটাও ব্যাড হ্যাবিট। আর ইদানিং যেটা ব্যাড হ্যাবিট দেখা যাচ্ছে, যেটা আগে ছিল তার তুলনায় এখন আরও বেড়েছে, সেটা হচ্ছে যে এখন প্রচুর ট্রেকাররা তাদের সাথে ড্রিঙ্কস নিয়ে যায়, অ্যালকোহল নিয়ে যায় এবং অ্যালকোহল নিয়ে যায় এবং তারা রীতিমতন প্রতিদিন ক্যাম্পে অ্যালকোহল, যেটা একদম খুবই খারাপ, তো সেটাও করে। এবং কেউ কেউ আবার লোকাল লিকার খেতে অভ্যস্ত, লোকাল অ্যালকোহলও তারা নিচ্ছে, নেপালে গিয়েও তারা রক্সি টক্সি খাচ্ছে, এসব করছে, তো সেটাও তো ঠিক মতন হচ্ছে না, কারণ তার কাছে সেই ফুডটা নেই বা তার মধ্যে সেই ফ্লুইডটা নেই, ডিহাইড্রেশন হয়ে যাচ্ছে। এটাও আমি ফেস করেছি যে আমার টিমে অতিমাত্রায় একজন অ্যালকোহল খেয়ে এবং তার পেট পেটে একটা আলসার ছিল এবং যখন ওর কিছু সিকনেস হলো, প্রচণ্ডভাবে ভমিটিং শুরু হলো, সে আলটায় সেই আলসার রাপচার করলো এবং সে একটা সময় ব্লাড ভমিটিং শুরু করেছিল, তারপরে তাকে নামানো গিয়েছিল বলে সে বেঁচে গেছে। বডি ফিটার জন্য দায়ী হচ্ছে তার অ্যালকোহল নেওয়া এবং ওই তার যে একটা ইয়ে আছে, ডিজিজ আছে, সেটা চেপে চেপে গেছে। ওটা ওখানে কি ত্বরান্বিত হলো যখন প্রচণ্ডভাবে ভমিটিং করলো আলসারটা রাপচার করলো। বডি ফিটনেস আগে, মানে আমি যাওয়ার আগে বডি প্রিপারেশন, সেটা তো খুবই দরকার, মানে বডি ফিটনেস রাখার জন্য খুবই দরকার। অনেকে অনেক কিছু করেন, অনেকেই আছে যারা মাঠে একটু দৌড়ন, সকালবেলা দৌড়ে জগিং করে, এটা তো খুব দরকার হয়। আমার মনে হয় আমার কালী জীবনে আমার সবচেয়ে বেশি হেল্প করেছে যে আমি গঙ্গায় রেগুলার সাঁতার কাটতাম। আমি প্রায় আমি গঙ্গাতে 25 বছর এক নাগারে আমি সাঁতার কেটেছি, একটা সময় রেগুলার আমি সাঁতার কাটতাম, তো সেইটা যতটুকুই কাটতাম সেটা আমাকে খুব হেল্প করতো, অন্য কিছু করার দরকার হবে না। তারপরে এসে কিছু হাঁটাহাঁটি খুব করছি করি, তাও কিন্তু সেটা খুব রেগুলার হয় না, কিন্তু তাহলেও মানে বডি ফিটনেস রাখার জন্য একটু হাঁটাহাঁটি দৌড়াদৌড়ি। আপনার মতো রাইটার কীভাবে হবে, ইউথকে কীভাবে কী বলবেন, রাইটিং স্কিল দিয়ে রাইটিং? না, একটা জিনিস হচ্ছে যে যদি লিখতে হয় তাহলে প্রচুর পড়তে হয়, আর ভালো প্রচুর পড়তে হয়, প্রচুর না পড়ে গিয়ে আমি একটা গিয়ে ডায়েরি ফর্মে লিখলাম, সেই লেখাটা খুব একটা এফেক্টিভ ইফেক্টিভ হয় না। মানে আমি কোথায় যাবো, কীভাবে যাবো, কী খাবো, সেটা তো আজকে আমি নেট খাদ্য পাবো, চারটে দুই খাদ্য পেয়ে যাবো, কিন্তু কেন যাবো, সেই আমি কেন যাবো, এই কেন কথাটার উত্তর পেতে হলে বা তাকে দিতে হলে তাহলে তো আমার সেই জায়গাটা সেইটা ভাবনাটা একটু লিখতে হবে, সেই জায়গাটাকে তুলে ধরতে হবে সেইভাবে, সে কেন যাবে, তার জন্য পড়তে হবে এবং সেই জায়গাটার সঙ্গে ভালো স্টাডি করতে হবে। আমাদের বেশিরভাগ যারা এখানে এখন ট্রেকিং করতে যাচ্ছেন, বেশিরভাগ তারা কি করে, তারা হয়তো ওখানে ডায়েরিটা লিখছে, এবার এইখানে এসে সেই ডায়েরি থেকেই লিখে দিচ্ছেন অথবা এসে একটুখানি পড়াশোনা করছে, চারটে বই ঘাটছেন, এ করছেন, পড়াশোনা করছে, লিখছে, কিন্তু যাওয়ার আগে তারা ভ্রমণটা করছে, যাওয়ার আগে যে জায়গাটার সম্বন্ধে যে পড়াশোনাটা দরকার সেই জায়গাটার উপরে সেটা করছে না, অধিকাংশ মানুষই করছে না। আমি যদি হাওড়া স্টেশনে বড় বড় দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা বছর, তাহলে দেখবো যে প্রচুর ট্রেন যাচ্ছে তো তার অনেকে যদি জিজ্ঞাসা করি তোমরা কোথায় যাচ্ছি, কোন দিক দিয়ে যাবে, সেখানে কী আছে, বেশিরভাগ লোকই বলতে পারবে সে পড়াশোনাটা নিয়ে যাবে, সে জানে না লিডার ওই দল লিডার নিয়ে যাচ্ছে, ও জানে আমি জানি না, ওর সঙ্গে যাচ্ছি হয়ে যাচ্ছে মানে আমি কোথায় যাচ্ছি, কিছু আছে, কেন ওখানে যাবো, ওখানকার কী, সেই পড়াশোনা একদমই ইউথদের কিছু টিপস দেয় নাকি? এখন মানে টিপস বলতে যেটা হচ্ছে যে পাহাড়কে যেতেই হবে, ট্রেকিং করতেই হবে, মাউন্টেনিং করতে হবে, কিন্তু তার সঙ্গে সঙ্গে এক্সপ্লোরেশন অ্যাডভেঞ্চারটাকে তো কাছেই রাখতে হবে, সেটার মধ্যে যে মজাটা আছে সেই মজাটা তো নিতে হবে। আমি সম্পূর্ণ যদি বড় নির্ভরশীল হয়ে যাই তাহলে যে বিপদগুলো এসে যাচ্ছে সেই বিপদগুলো আমি ট্যাভেল করতে পারবো না, আমি হাওড়া স্টেশনে মাল বইলে পয়সা পাবো, আমি পাহাড়ে কেন মাল বইবো, এই ডায়লগ তো চলবে না। মানে অনেকে তো এটা বলে থাকে যে আমি পাহাড়ে কেন মাল বইবো, আমি হাওড়া স্টেশনে বইবো দুটো পয়সা পাবো, পাহাড়ে মাল বইবো কেন, পাহাড়ে মাল বলার জন্য লোক আছে,
কিন্তু এই প্রেফিক্সের এতে করলে কি হবে, এই যে আজকের হ্যাজার নেমে এসছে না, আমি দেখছি সেটা কিন্তু তার সঙ্গে লড়তে পারবো। তো আমাকে আমাকে সার্ভাইভাল কিডস নিয়েই আমাকে হাঁটতে হবে, আমাকে সার্ভাইভাল কিট নিয়েই আমাকে হাঁটতে হবে, আর একটু পড়াশোনা করতে হবে, তো ঠিক রাখলেই হবে, খরচা তো মাসেই হবে। যতটুকু আজকাল তো অনেক আমাকে চিত চিত্তরঞ্জন মাইকি আমাদের একজন যোগা আছে, অলরেডি যোগা বলা হয়েছে, আচ্ছা চিত্ত আমাকে যখনই দেখা হয় তখন বলে যে ও যোগা নিয়ে এখন পাহাড়ে মন্ত্রী হতে চিত্ত আমাকে যখনই বলে যে তখনকার যে শরীরটা আপনাকে 24 ঘন্টা সার্ভিস দিচ্ছে সেই শরীরটা ঠিক রাখার জন্য আপনি 24 মিনিট টাইম কেন দেবেন, আপনি 24 মিনিট টাইম দিন সেটাই যথেষ্ট আপনাকে, আপনি 24 মিনিট কোনো একটা কিছু করুন, ব্যায়াম করুন, যোগা করুন, দৌড়ুন, হাঁটুন, যা করুন করুন 24 মিনিট করুন, সেটাও তো আপনাকে ঠিক রাখে, আপনি কেন দেবেন না যে শরীরটা আপনাকে 24 ঘন্টা টাইম দিচ্ছে সার্ভিস দিয়ে তার জন্য 24 মিনিট আপনি দেবেন।